সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা ক্লাসের ধারাবাহিকতায় যোগ্যতা ভিত্তিক আমরা এক এক দুই তিন পাঁচ করেছিলাম। আজকে আমরা 4 নম্বর নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো আশা করি তোমরা পূর্বের অঙ্কগুলো খুব ভালোভাবে আয়ত্ত করেছো এবং ভালোভাবে সেটা কি মানে তোমরা চর্চা করেছো। তো 4 নম্বর প্রশ্নে দেখো, বলছে যে করিম সাহেবের মাসিক বেতন 25,680 টাকা, তিনি মাসে বাড়ি ভাড়া বাবদ 7,000 টাকা, ছেলে ও মেয়ের লেখাপড়া বাবদ 9,850 টাকা এবং অন্যান্য বাবদ, মানে অন্যান্য যে খরচ আছে সে বাবদ তিনি 5,850 টাকা খরচ করেন। তা আমাদের ক নম্বরের প্রশ্ন উত্তরটা চাইছে কি, করিম সাহেবের মাসিক খরচ কত? তাহলে মাসিক খরচ বলতে এখানে তিনি তার আয় হলো যে 25,680 টাকা, ঠিক আছে? এরপর তিনি বাড়ি ভাড়া, লেখা ছেলে মেয়েদের লেখাপড়া বাবদ এবং অন্যান্য বাবদ যে খরচ করেন সেটা আমরা যোগ করে আমাদের কি মাসিক খরচটা আমরা বের করতে পারি। তাহলে আমরা লেখা শুরু করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা লিখব করিম সাহেব কি করেন, যে প্রথমে বাড়ি ভাড়া দেন, বাড়ি ভাড়া বাবদ খরচ করেন। তাহলে বাড়ি ভাড়া বাবদ খরচ করে যে 7,000 টাকা। এরপর কি আছে করিম সাহেব, আর কি আছে? আর আছে যে কি, ছেলে ও মেয়ে লেখাপড়া বাবদ খরচ, ছেলে ও মেয়ের লেখাপড়া বাবদ খরচ কত করেন যে 9,850 টাকা। 9,850 টাকা আর কি করেন অন্যান্য বাবদ, অন্যান্য যে খরচ করেন, প্রথমে হলো যে তিনি বাড়ি ভাড়া দেন, তারপর হলো যে ছেলে মেয়ের লেখাপড়া, এরপর অন্যান্য যে খরচ করেন সাংসারিক খরচ আর কি, তাহলে অন্যান্য বাবদ খরচ করেন। অন্যান্য বাবদ কত করেন খরচ? 5,850 টাকা, ঠিক আছে? তাহলে আমাদের ওরা উত্তরটা চাইছে কি, করিম সাহেবের মাসিক খরচ কত? এগুলো কিন্তু সবগুলো মাসে, এক মাসে খরচ করেন যে তিনি, তাহলে আমি লিখতে পারি যোগ করে করিম সাহেবের মাসিক খরচ। তাহলে মাসিক খরচ কত করেন দেখো, তাহলে আমরা এটা যোগ করব 0, তাহলে 5, 5, 10, 10, 0 হাতে 1, 8 আর 1 9, 9 আর 8 কত হয় 17, 17, 7 হাতে 1, 7 আর 1 8, 9 আর 8 17, 17 আর 5 কত হয় 22। তাহলে এটা হলো যে তিনি কত 22,700 টাকা এক মাসে খরচ করেন। তাহলে আমরা লিখতে পারি উত্তর 22,700 টাকা, ঠিক আছে? তাহলে যেহেতু এখানে বলছে কি দেখো, করিম সাহেবের মাসিক খরচ করতে, তাহলে আমরা তিনটা, এখানে তিনটা খরচ আছে আমাদের, তিনটা খরচ আমরা যোগ করলাম। এরপর দেখো খ নম্বরে বলছে কি, প্রতি মাসে তিনি কত টাকা জমা করেন? তাহলে দেখো তার একটা আয় কিন্তু দেওয়া আছে, মাসিক বেতন বলছে যে 25,680 টাকা। তা আমরা ওই সূত্র ধরে অঙ্কটা আমরা সমাধান করতে পারি। তাহলে আমরা খ নম্বরে লিখি, তাহলে লিখবো যে কি, করিম সাহেবের মাসিক বেতন, তাহলে করিম সাহেবের মাসিক বেতন কয় টাকা? 25,680 টাকা। তাহলে 25,680 টাকা। তাহলে বলছে যে এখানে বলছে কি, প্রতি মাসে তিনি কত টাকা জমা করেন? তাহলে জমা হলো যে আয় থেকে ব্যয়টা বাদ দিলাম, মানে আয় থেকে খরচটা বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটাই তার জমা হবে। তাহলে আমরা কতে কী পেয়েছিলাম? 22,700 টাকা তার খরচ পেয়েছিলেন। তাহলে আমরা লিখতে পারি করিম সাহেবের মাসিক খরচ কয় টাকা? 22,700 টাকা। তাহলে এই জিনিসটা আমরা করতে গিয়ে ফেলাম, ক হতে পারে আমরা নোটটা মাসে লিখতে পারি।
ক হতে প্রাপ্ত বা পায়, যে কোনো একটা লিখতে পারো। ঠিক আছে, এবার আমরা বি করব। তাহলে দেখো এবার, হ্যাঁ এবার আয়তা থেকে এই 25,680 থেকে আমরা যদি 22,700 টাকা বিক করি, তখন আমরা কি পেয়ে যাব, তার এক মাসে কি জমা পেয়ে যাব। বিক করে করিম সাহেবের, তাহলে করিম সাহেবের মাসিক কত টাকা জমা হয় সেটা আমরা বের, তাহলে করিম সাহেবের মাসিক জমা, মাসিক জমা কত টাকা হয় দেখো। এখন কি করবো আমরা, বিক করবো। তাহলে শূন্য থেকে শূন্য যেলে শূন্য, আট থেকে শূন্য যেলে আট, ছয় থেকে সাত বিক যায় না, তাহলে আমরা এক দাম নেব, এক নাম মানে 10 নয়, এটা তো আমরা জানি। তাহলে ষোলো, ষোলো থেকে নয় যেলে কত হয়, ষোলো থেকে নয় সরি ষোলো থেকে সাত যেলে কত হয় নয়, তাহলে পাঁচটা কত হয়ে গেলো চার, তাহলে চার থেকে দুই যেলে দুই, আর দুই থেকে দুই যেলে শূন্য, তাহলে 2,980 টাকা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি উত্তর, তাহলে মাসিক জমা কত 2,980 টাকা। ঠিক আছে, তো অঙ্কটা তো তাহলে এটা তুলে নাও তোমরা। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এবার গ নাম্বারে যাব। কি বলছে, বাড়ি ভাড়া বাবদ এক বছরে তিনি কত টাকা খরচ করেন, অর্থাৎ বাড়ি ভাড়া তিনি দেয় যে এক মানে 7,000 টাকা করে এক মাসে, তাহলে এক বছরে কত টাকা দেয়, সেজন্য আমরা কি করব, আমরা জানি লিখতে পারে, আমরা জানি এক বছর সমান কত মাস, 12 মাস। ঠিক আছে, তাহলে এক মাসে বাড়ি ভাড়া দেয় 7,000 টাকা, এক মাসে বাড়ি ভাড়া বাবদ খরচ করেন কয় টাকা, 7,000 টাকা। তাহলে সুতরাং কয় মাস, 12 মাসে, 12 মাসে বাড়ি ভাড়া ভাব খরচ করেন কয় টাকা, তাহলে 7,000 গুণ কত হবে, 12 ব্র্যাকেট টাকা। তাহলে সেটা আমরা রাফ করতে পারি, তাহলে 2,000,000, 2,000,000, 2,000,000, কারণ আমরা জানি যে কি শূন্য দিয়ে যাকে গুণ করা হয় গুণফল কী হয়, শূন্য হয়, তাহলে সাথে কে সাত, সাধ্য গুণা কত হয় 14, এক গোসরে আসলাম, একে শূন্য শূন্য, একে শূন্য শূন্য, একে শূন্য শূন্য, সাতকে সাত, শূন্য 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 চার, সাতেরকে আট, 84,000 টাকা। তাহলে কী করেন যে তিনি বাড়ি ভাড়া বাবদ এক বছরে তিনি 84,000 টাকা খরচ করেন, উত্তর 84,000 টাকা। এরপর দেখো, এরপর বললো কি, লেখাপড়া ও অন্যান্য বাবদ এক বছরে মোট কত টাকা খরচ করেন, তাহলে লেখাপড়া বাবদ তিনি খরচ করেন 9,850 টাকা, আর অন্যান্য বাবদ খরচ করেছে 5,850 টাকা, তাহলে সেটা আমরা প্রথমে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে ঘ নাম্বার, তাহলে তিনি কি করেন যে লেখাপড়া ও অন্যান্য বাবদ এক বছরে এক মাসে খরচ করেন, লেখাপড়া ও অন্যান্য বাবদ, আমরা করিম সাহেব লিখতে পারি, করিম সাহেব লেখাপড়া অন্যান্য বাবদ এক মাসে খরচ করেন, এক মাসে খরচ করেন কত, তাহলে আমি এটা পাশাপাশি আমরা লিখতে পারি কত টাকা, 9,850 যোগ 5,850 ব্র্যাকেট টাকা, তাহলে আমরা পাশাপাশি যোগটা করব। তাহলে শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য হয়, 5, 5, 10, 10, 0 হাতে এক, 8 একে 9, 9 আর 8 কত হয় 17, 17 আর 7 হাতে 1, 5 একে 6, 9 আর 6 কত হয় 15, তাহলে কত হয় 15,700 টাকা। তাহলে 15,700 টাকা তিনি খরচ করেন যে কিসে কিসে, লেখাপড়া ও অন্যান্য বাবদ এক মাসে। আমাদের উত্তরটা চাইছে ওরা এক বছরে মোট কত টাকা খরচ করেন লেখাপড়া ও অন্যান্য বাবদ। ঠিক আছে, তাহলে আমরা তো জানি এখানে এক বছর সমান কত, 12 মাস, সেটা আমরা আবার লিখতে পারি,
एक बसर समान बारो मास लिखते पर सूतरा तेल बारो मासे कि लेखापढ़ नन बाबद खरच करें बारो मासे लेखापढ़ा और अन्य बाबद खरच करें तेल कत करें पंद्रह हज़ार सात शत जुग बारो बारो की जन्ना एक बसरे बारो मासे ठीक है हमें राप्टा करब तेल पंद्रह हज़ार सात शत से कत द्विगुण दीब बारो दिए शून्य शून्य सात द्विगुण चौदह चार हाथे एक पाँच द्विगुण दस दस रेखे एगारो एगारो एक हाथे एक दुई एके दुई दुई रेखे तीन ठीक है एक सर आसलम एक शून्य शून्य एक शून्य शून्य सतके सत पाँचके पाँच एकके एक तेल शून्य शून्य चार सतर के आठ पाँच तीन आठ एक तेल एक लक्ष आठ देखो एकक दशक शतक हज़ार अजुत लक्ष तेल एक लक्ष आठाशी हज़ार चार शत टाक एक लक्ष आठाशी हज़ार चार शत टाक ठीक है তারা আমরা লিখতে পারি উত্তর এক লক্ষ আটাশি হাজার চারশত টাকা ঠিক আছে তো আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝলে এটা এগুলো প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই অবশ্যই অনুশীলন করতে হবে ঠিক আছে তো এটা তোমরা এসডব্লিউ আকারে করে ফেলবে মানে আজকের তারিখ অনুযায়ী পরে যখন জমা দিতে বলবে পিডিএফ আকারে তখন জমা দেবে ধন্যবাদ সবাইকে